ভিউয়ার্স, দিস ইজ ভিলেজ বয় বিরিয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি উত্তরার ভিতরে মানুষের কোলাহল মুক্ত সবচেয়ে সুন্দর একটি প্রাকৃতিক স্থান, যে স্থানের নাম হলো এয়ারপোর্ট রানওয়ে। আর এই স্থানটা কত সুন্দর তা আপনারা আসলেই বুঝতে পারবেন। আর যারা খুব কাছে থেকে প্লেন দেখার অভিজ্ঞতা নিতে চান, প্লাস প্রাকৃতিক সৌন্দর্যটাও উপভোগ করতে চান, তারা আসতে পারেন এই রানওয়েতে। রানওয়েতে আসলে আশা করি আপনাদের সময়টা খুবই সুন্দর কাটবে। বন্ধুরা, এই রানওয়েতে কিভাবে আসবেন, এটা লোকেশন হলো উত্তরা সেক্টরে। যখন ঢুকবেন উত্তরা জসিমউদ্দিন বা আজমপুর বা হাউস বিল্ডিং দিয়ে যখন আপনারা ঢুকবেন, ঢুকার পরে 14 নম্বর খেলার মাঠ, আমাদের যে 14 নম্বর সেক্টর আছে, এই 14 নম্বর সেক্টরে খেলার মাঠ। তো এই খেলার মাঠে আসলে ওইখানে যে কাউকে বললেই দেখিয়ে দিবে এই রানওয়ে ঢুকার যে গলিটা আছে, এই গলি দিয়ে সোজা রানওয়েতে ঢুকবেন। রানওয়েতে ঢুকলে আমার পিছনে যে সাইডটা দেখতেছেন, তো এই সাইডটা হলো সোনের আড়া বা সোনক্ষেত। এখানে কিছুদিন পরেই অনেক কাশফুল ফুটে থাকবে আর এখানটা দেখতে খুবই সুন্দর লাগবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যতই গভীরে যাবেন সব জায়গায় সোনক্ষেত। আর এখানের প্রাকৃতিক সৌন্দর্য কি বলবো, ঢাকার প্রাণকেন্দ্র উত্তরাতে এত জনবহুল একটা এলাকায়, এত সুন্দর একটা স্থান, যা আপনারা আসলেই বুঝতে পারবেন আর আসলে আপনাদের খুবই ভালো লাগবে। আর এখান থেকে সরাসরি আপনারা এই যে প্লেন দেখার সুযোগ পাবেন খুবই কাছে। আশা করি আপনারা এখানটা আসবেন, আসলে আপনাদের খুবই ভালো লাগবে আর এখানে এসে ঘুরে যাবেন। তো আশা করি সময়টা আপনাদের খারাপ কাটবে না, খুবই ভালো সময় এখানে আসলে কাটাতে পারবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।